السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد. সমস্ত প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী রব্ল ইজাতল জালালের দরবারে হৃদয়ের গহীন থেকে সকলেই কালের মধ্যে শুক্রাদায় করি সকলেই পড়িয়াল আলহামদুলিল্লাহ অতপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রাণপ্রিয় নবী সঈদুল মুরসালিন রহমতুল্লাহ আলমিন যিনি যুগ পরম্পরায় যত নাবিয়া মুরাসুলের আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং আল্লাহ আল্লাহর আরামিন যাকে মানব জাতির এক মহাক্রান্তি লগ্নে কেয়ামতের পূর্বে এই দুনিয়ার বুকে সুসংবাদদাতা এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নিরূপ নিরূপণকারী হিসেবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সাত সালাম পেশ করি পড়ি সাল আলী ও সাল্লাম মোতারাম মুআজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সাথে বন্ধুগণ সবাই আপনারা কেমন আছেন মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইমানের উপরে প্রতিষ্ঠিত রাখুন এই দোয়া করি আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকে আমরা একশোটি কবিরা গুনাহ এর চতুর্থ ক্লাসে উপস্থিত হয়েছি তাই না চতুর্থ নাকি পঞ্চম চতুর্থ মনে হয় তো এই ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ত সেটি হচ্ছে দ্বিতীয় যে কবিরা গুণা সেটি হচ্ছে তর্কুসলাহ বা সালাদ পরিত্যাগ করা গত কয়েক ক্লাসে আমাদের আলোচনা হয়েছে কাবিরাগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক যেটি সেটি কি শিরিক শিরিকের ভয়াবহতা অর্থাৎ শিরিক কাকে বলে শিরিকের প্রকারভেদ এবং শিরিকের ভয়াবহতা এবং শিরিকের বিভিন্ন উদাহরণ এই বিষয় নিয়ে আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি আশা করি আপনারা সেই ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছেন এবং যারা অনলাইনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে আমাদের লাইভগুলো শুনবেন আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা দয়া করে একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই ক্লাসগুলো শোনার চেষ্টা করবেন এবং বুঝার চেষ্টা করবেন নোট করার চেষ্টা করবেন সেই সাথে প্রত্যেকেই অন্তরের মধ্যে কোরআন এবং শুননার বিশুদ্ধ কথাগুলো জানার এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার নিয়ত করবেন আল্লাহ তালা সবাইকে তফিদান করুন আল্লাহ মাহমিন। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ আজকে আমরা যেটা বলছিলাম যে আমাদের আলোচ্য বিষয় কি সালাদ পরিত্যাগ করার সম্পর্কে এটি হচ্ছে আমাদের যে একশোটি কাবিরা গুণা রয়েছে সেই লিস্টের মধ্যে দ্বিতীয়তম তো আমরা সালাতের ব্যাপারে কথা বলার আগে আমাদের যে জিনিসটি জানা দরকার যে সেটি হচ্ছে যে আল্লা ওয়া আলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দিতে চান দুনিয়াতে সাফল্য দিতে চান আখেরাতে মুক্তি দিতে চান ঠিক না ঠিক ঠিক আল্লাহতালা আমাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চান তিনি আমাদেরকে সাফল্যের দুয়ারে গিয়ে নিয়ে উপনীত করতে চান তিনি আমাদেরকে জাহান নামে ভয়াবহ আগুন থেকে রক্ষা করতে চান তিনি আমাদেরকে চিরশান্তিনি জান্নাতে প্রবেশ করাতে চান এই জন্যে তিনি আমাদের জন্যে এমন কিছু আমল দিয়েছেন এমন কিছু কার্যক্রম এমন কিছু কর্মসূচি প্রদান করেছেন যে একজন ইমানদার ব্যক্তি সাফল্যকামী এবং মুক্তি প্রত্যাশী কোনো ব্যক্তি যদি আল্লাহর এই বিধানগুলো গ্রহণ করে নেয় বাস্তব জীবনে সেটা প্রয়োগ ঘটায় তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুরমিন তাকে দুনিয়াতে শান্তি দান করবেন সুখ সমৃদ্ধ জীবন দান করবেন এবং আখেরাতে তাকে ভয়াবহ শাস্তি থেকে হাসরের ভয়াবহ এবং কঠিন বিভীষিকাময় পরিস্থিতিকে রক্ষা করবেন এবং জাহান্নামের নামের ভয়াবহ শাস্তি থেকে কী করবেন রক্ষা করবেন অবশ্যই প্রত্যেক মমিনেরই এটাই প্রত্যাশা যে দুনিয়াতে সুখ শান্তিতে জীবনযাপন করা এবং মৃত্যুর পরবর্তী জীবনটাই যেন তার সুখময় হয় আখিরাতটা যেন তার দুশ্চিন্তা মুক্ত হয় এটি প্রত্যেকটি মানুষের বা বিশেষ করে প্রত্যেকটা মোমেনেরই হৃদয়ের একান্ত প্রত্যাশা ঠিক না বে ঠিক তো যাই হোক প্রিয় বন্ধুগণ আল্লাহ রাবুরামিন এই জন্যই আমাদেরকে করোনা কারি বিভিন্ন নির্দেশ দিয়েছে এটা করো ওটা করো না হ্যাঁ এভাবে করলে এভাবে করো ওভাবে করো না এগুলো আমাদের কল্যাণের জন্যে আমরা যদি সৎ পথে চলি আল্লাহর দিনকে মেনে চলি আল্লাহর হুকুমগুলোকে আমরা বাস্তবে প্রয়োগ ঘটায় আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলি এদিকে আল্লাহর কোনো লাভ হবে নাকি আমাদের লাভ হবে মানুষের লাভ আছে আল্লাহর কোনো লাভ নেই আল্লাহর রাজ্যসীমা বেড়ে যাবে না এই কারণে আমরা যদি আল্লাহর বিধান মানি আল্লাহর কি শক্তি বেড়ে যাবে মানে আল্লাহর রাজ্যসীমার মধ্যে বৃদ্ধি ঘটবে আল্লা তা তালা তিনি হচ্ছেন মহাশক্তিধর মহাপরাক্রমশালী আমাদের ভালো মন্দতে আল্লাহ রবুল কিচ্ছু যায় আসে না আমরা যদি ভালো করি আমাদের উপকার আসবে আর আমরা যদি খারাপ করি আমাদেরই ক্ষতি হবে আমাদেরই অকল্যাণ আসবে তাই রব্বুল আলম দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দেখানো পথে পরিচালিত হয়ে আমাদের জীবনকে সৌভাগ্যমণ্ডিত করার তফি দান করেন আল্লাহমা আমিন সাথে আমরা মূল আলোচনায় চলে যাই সেটি হচ্ছে যে আল্লা সুফাহ তাই মুমিনদের জন্যে পাঁচ অক্ত সালাদকে ফরজ করে দিয়েছেন পাঁচ অক্ত সালাদ কী করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন অর্থাৎ আমরা এখন জানব যে এই যে সালাতের গুরুত্ব কতটুকু বা মর্যাদা কত ইসলামে এই সালাতের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব আল্লাহ তালা কোরআনিকারীর মধ্যে বলেছেন যে আল্লাহ সুবাহ বলছেন নিশ্চয়ই ইমানদারদের জন্যে সালাতকে অবধারিত করে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে সালাদকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে এটি অবধারিত মানে ফরজ প্রত্যেক সালাদ নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে অবশ্যই সালাদ আদায় করতে হবে কোনো সালাদকেই শরী ওজোর ব্যতেরিকে এবং শরীয় নির্দেশনা ছাড়া সময়ের আগেও পড়া যাবে না আবার পরেও পড়া যাবে না নির্দিষ্ট সময় অবশ্যই পড়তে হবে আর আমরা প্রিয় বন্ধুগণ সকলেই জানি যে রব্বুল আলমিন ইসলামের অনেক বিধিবিধান দিয়েছেন সেগুলোর মধ্যে পাঁচটি হচ্ছে মেইন যেগুলোকে বলা হয় আরকায়নুল ইসলাম বা ইসলামের স্তম্ভসমূহ বা পিলার্স অফ ইসলাম ইসলামের পিলার খুঁটি স্তম্ভ যাই বলি না কেন ইসলামের স্তম্ভ কয়টি ভাই পাঁচটি সর্বপ্রথম কী কে বলবেন হ্যাঁ বলেন সর্বপ্রথম ইসলামের প্রথম স্তম্ভ কি কে বলবেন হ্যাঁ আপনি বলেন পুরোটা বলেন হুম ভালো করে বলেন ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে শেহাদ মুহাম্মদ রসুল্লাহ এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই মাবুদ নেই বা উপাস্য নেই বা আল্লাহ ছাড়া সত্যিকার এবাদত পাওয়ার হকদার আর অন্য কেউ নেই দুই নম্বর কি ওয়া ইকাম সাল দুই নম্বর সরি দুই নম্বর হচ্ছে ওয়া ওয়া মোহাম্মদ রসুল্লাহ এবং একথা সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল সাল্লাম আল্লাহর রাসুল অর্থাৎ একজন মানুষ যখন এই শাহাদা বাণী উচ্চারণ করবে তখনই সে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করলো ইসলামের গণ্ডির মধ্যে কী করলো প্রবেশ করলো মানে সে যেমন একটা স্কুলে ছাত্র যখন ভর্তি হয় তখন সবার আগে তার ভর্তি খাতায় নাম উঠতে হয় নাকি ভর্তি খাতায় নাম উঠানো হলো মানে সে এখন স্কুলে একজন ছাত্র বলে গণ্য হলো কথা বোঝা গেছে কি না শুধু একজন মানুষ যখনই এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ও আল্লাহ রসুল তখনই কি হবে সে ইসলামের সীমার মধ্যে প্রবেশ করলো বা ইসলামের গণ্ডিতে কি করলো প্রবেশ করলো এই সাক্ষ্য ব্যতিরিকে তার কোনো এবাদতে কি হবে না কবুল হবে না বা তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না প্রিয় সাথে বন্ধুগণ তো যাই হোক একজন মানুষ যখন এই সাক্ষ্যবাণী উচ্চারণ করবে আল্লাহর উলুহিয়াতে স্বীকৃতি দেবে এবং রাসুল করিম সালাম রিসালাতকে মেনে নেবে তারপরেই দ্বিতীয় যেই কাজটি তার জন্য অপরিহার্য হয়ে দাঁড়াবে সেটি কি সেটি হচ্ছে করা তাই তো হাদিসে বর্ণিত হয়েছে নবী আকরব সাল্লাহ সাল্লাম বলেছেন আবদুল্লাহ নম্বর থেকে বর্ণিত যে বুনিয়াল ইসলাম হামস ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে পাঁচটি শেয়াদ ইলাহ আনা মহম্মদ রসুল্লাহ এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপস্য নেই এবং মাহমেদ সাল আলহিস্লা আল্লাহ রসুল এটি হচ্ছে প্রথম স্বীকৃতি প্রথম রোকন প্রথম খুঁটি adu salat. salat kaim kora salat kiki salat kaim kora mana salat kaim kora artohnya ay ada Uha bi arkanihah wa wajibatihah wa sunanihah wa mandubatihah যে সালাতকে কায়েম করা মানে সালাদ আদায় করা সালাতের যে সমস্ত রোকন আর কান রয়েছে ওয়াজিবাত রয়েছে এবং যে সমস্ত সন্নত রয়েছে যে সমস্ত মুস্তাহাব বিষয় রয়েছে এই সবগুলোকে সঠিকভাবে আন্তরিকতার সাথে কি করা আদায় করা এটি হচ্ছে সালাদ কায়েম করা অর্থ এটি কি সালাত কায়েম করার অর্থ হ্যাঁ পাশাপাশি তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে সালাতে দিকে আহ্বান করা অর্থাৎ তার স্ত্রী পরিবারকে সালাত পড়ানোর ব্যবস্থা করা বা মানুষকে সালাতেকে আহ্বান করা হ্যাঁ সমাজে সালাতের গুরুত্ব এবং মর্যাদা কথা মানুষের কাছে তুলে ধরা এগুলো পরবর্তী দায়িত্ব কিন্তু সবার আগে প্রত্যেক মুসলিমের জন্যে প্রত্যেক মানে প্রত্যেক ব্যক্তির জন্য অপরিহার্য সালাদকে যথাসময়ে সালাতের যে রোকনগুলো রয়েছে যে ওয়াজিবগুলো রয়েছে যে সন্ন্যতগুলো রয়েছে যে মুস্তাহাব বিষয়গুলো সবগুলোকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে আদায় করা এটি হচ্ছে কি ইসলামের দ্বিতীয় স্তম্ভ তারপরে বাকিগুলো তো আমরা জানি যাই হোক দিকে আমরা যাচ্ছি না তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কি সালাদ প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ সুবাহন তালা এই সালাতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন সালা তেন হ্যা ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে কী করে বিরত রাখে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে প্রিয় বন্ধুগণ তারপরে আল্লাহ তালা আরও বলছেন ওয়ালাদিকুল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন যে ইন্না ই সালাদ তানহান ফাহসাইল নিশ্চয় সালাদ বিরত রাখে মানুষকে কি থেকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে ওলা দিকুল্লাহ আকবর এবং আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ আলম মায়তায়ুন এবং আল্লাহ তালা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সব জানেন আল্লাহ আকবর সুরান কাবুতের পাঁচচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা এই কথা বলেছেন এখন প্রশ্ন হলো যে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাজ থেকে বিরত রাখে বা বারণ করে সেটা কিভাবে প্রিয় বন্ধুগণ এক্ষেত্রে ইবনে আবি সাহেবাতে একটি হাদিস বর্ণনা হয়েছে বা সাহাবি মাসুদ সুদ একটি উক্তি বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আব্দুল সৈয়দ রাহু মুনকার যে সালাত ততক্ষণ পর্যন্ত উপকার দেবে না যতক্ষণ পর্যন্ত এই সালাতের পূর্ণ এত না করা হবে পূর্ণ সালাতের আনুগত্য না করা হবে অর্থাৎ সালাদকে সঠিকভাবে যথাযথভাবে আদায় না করা হবে তখন সাদ কী হবে না মানুষের কোনো কল্যাণ দিবে না মানুষের কোনো উপকার দিবে না আছে না কিছু মানুষ দায় সারা গোসে সাদ আদায় করে চলে যায় মানে ডিউটিতে হাজিরা দেওয়ার মতো হাজিরা দিলাম চলে গেলাম হ্যাঁ মসজিদে আসেও শেষ দিকে যায়ও প্রথম দিকে তারপরে নামাজে দাঁড়ালে নামাজের যে শ্রী বিশ্রী আল্লাহ মাফ করুন এটাকে সালাত বলা যায় না এটাকে বলা হয় একবার সাদের নামে তামাশা কথা বোঝা গেছে আবার দেখা গেছে কিছু মানুষ আছে সালাদ পড়লে এই মানে রুকুর কোনো ঠিক ঠিকানা নেই রুকুতে ঠিক মতো পিঠ সোজা করে না রুকু থেকে ঠিকমতো দাঁড়াতে না দাঁড়াতে আবার সেজদায় চলে যায় সেজদা থেকে যে বসবে সে বসার তার সময় না এত ব্যস্ততা সেজদা থেকে ঠিক মতো না বসার আগে আবার সেজদায় চলে যায় হ্যাঁ তারপরে যাই হোক সালাদে দাঁড়ানোর পরে অধিকাংশ মানুষের যে অবস্থাটা হয় সালাত তার দেহটা থাকে মসজিদে বা নামাজের জায়গায় তার মন ঘুরে বেড়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক না বেঠিক তার মন চলে গেছে একেবারে কোন সুদূরে কোথায় যে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কোনো ঠিক ঠিকানা নাই অর্থাৎ তার মনের সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো সংস্পর্শ বা সংযোগ নাই তো এই সালাদকে আসলে তার উপকার দিবে এই সালাদ কোনো উপকার দিবে না আবার অধিকাংশ সালাতের অবস্থা নামাজের অবস্থা দেখবে দেখেন যে তারা নামাজে যা পড়ছে তারপরে নামাজের অর্থ কি তারা বুঝছে বুঝে নামাজের মিনিংস তারা কি উপলব্ধি করতে পারছে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে যে আমরা মুখ দিয়ে কী বলি সেটা আমরা জানি না আমি যে আল্লাহ হকরের নামাজে দাঁড়ালাম আল্লাহ আকবর মানেটা কি এর পরবর্তী যে আমি সানাটা বললাম সানাটার অর্থটা কি এটা কি কোনো তন্ত্রমন্ত্র যেগুলোর কোনো আসলে মিনিংস নাই অর্থ নাই না এগুলো প্রত্যেকটি আল্লাহর জিকির জিক্লাহ একবার আকিমি সালাত জিক্রি আল্লাহ বলছে যে সালাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে আমার স্মরণের উদ্দেশ্যে তার মানে আমি আল্লাহর সাথে কথোপকথন করছি কথোপক সালাতকে যদি আমরা সালাতের মতো আদায় করি তাহলেই প্রকৃত সালাত আমাদেরকে কল উপকার দেবে কিন্তু দায় সারা গোছের সালাত আমাদের কোনো উপকার দেবে না অধিকাংশ মানুষের অবস্থায় হয়ে গেছে এটাই আল্লাহ তালা তাই তো বলেছেন কদাফুল আহম মিন আল্লা দিন হমফি সালায়াতহিম খসে আনুন যে নিশ্চয়ই ইমানদারগণ সফলকাম হবে নিশ্চিতভাবেই মমিনগণ সফলকাম হবে যারা ভয় ভীতি এবং বিনয় নম্রতা সহকারে সালাত আদায় করে অর্থাৎ সালাতের মধ্যে যদি বিনয় নম্রতা না থাকে সালাতের মধ্যে যদি আল্লাহ আল্লাভীতি পরিলক্ষিত না হয় তাহলে এই সালাদ আদায় করে সফলতা লাভ করা যাবে না প্রিয় বন্ধুগণ শেখুল ইসলামী তাইমিয়া রহম্লা বলতেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় যে কিভাবে মানুষকে এই সালাদ অশ্লীল এবং নোংরা নোংরা কাজ থেকে বিরত রাখে তিনি বলছেন যে নফসুফেলের তো আয়াত এতদমান মানুষ তারকালমা আসে যে যেই যে কোনো সৎকর্ম এবাদত বন্দেগী আল্লাহর আনুগত্যমূলক যত কাজ রয়েছে এটার মধ্যেই মানে হারাম বা আল্লাহর নাফারমানি থেকে দূরে থাকার বিষয়টি সন্নিহিত রয়েছে মানে আপনি যখন আল্লাহর এবাদত করবেন তাহলে অটোমেটিকলি আপনার জন্য এটা আবশ্যক হয়ে যায় যে আপনাকে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে আবার প্রত্যেকটি আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার মধ্যেই কিন্তু আল্লাহর এ সন্নিহিত রয়েছে আপনি যখন আল্লাহর থেকে দূরে থাকলেন ও তো তোহাদা কেন ফাইল মুলকার এই কারণে সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাছ থেকে বিরত রাখে কিভাবে সেই আইন সালাতের মধ্যে দুইটা জিনিস সন্নিহিত রয়েছে সালাতের মধ্যে দুইটা জিনিস রয়েছে কি কি এক নম্বর হচ্ছে আহাদু হুমা আর সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে দুই নম্বর হচ্ছে ওয়াসায়নিত তাদা মন হ্যাঁ দিক্রাল্লাহ যে সালাতের মধ্যে আল্লাহর জিকির রয়েছে তাহলে আল্লাহর নাফারমানি থেকে দূরে থাকার মধ্যেই সন্নিহিত রয়েছে আল্লাহর এবাদত সুতরাং আপনি যখন নামাজ পড়বেন নামাজ আমাকে গুনা থেকে বাঁচালো তার মানে এই নামাজের মধ্যে আবার আল্লাহর আনুগত্যের বিষয়টিও রয়েছে সেটি কি আল্লাহর জিকির আল্লাহর জিকির অর্থাৎ এই নামাজের মধ্যে আল্লাহর নাফর্মে থেকে দূরে থাকার পাশাপাশি আল্লাহর স্মরণ অর্থাৎ আল্লাহর একটি এবাদত রয়েছে মানে দুটির সমন্বয় ঘটেছে এর মধ্যে যে ব্যক্তি নামাজ পড়বে সে একদিকে আল্লাহর নাফর্মে থেকে দূরে থাকতে পারবে আরেক দিক থেকে সে আল্লাহর জিকিরও করতে সক্ষম হবে অর্থাৎ আল্লাহর আনুগত্য করা এবং নাফার্মে থেকে দূরে থাকা উভয়টি উভয়টি সমন্বয় রয়েছে সালাতের মধ্যে প্রিয় বন্ধুগণ দেখেন সালাতের মধ্যে কিছু কথা আমরা যেগুলো মুখ দিয়ে বলি এবং এই যে মুখে যে কথাগুলো আমরা বলি এগুলো কিন্তু উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আমাদের জন্যে যদি আমরা এগুলো অর্থ বুঝি এগুলোর যদি আমরা অর্থ বুঝি আমি যখন নামাজে দাঁড়ালাম আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় মানে কি এ কথাটা কী অর্থ আল্লাহ সবচেয়ে বড় মানে আল্লাহর থেকে বড় আর কেউ নেই আল্লাহর থেকে বড় আর কেউ নাই পৃথিবীর কোনো কিছুই আল্লাহর থেকে বড় নাই আছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যে বিশাল পৃথিবী পাহাড় পর্বত নদ নদী যা কিছু দেখছি এগুলি অতি ক্ষুদ্র আল্লাহ রবুর আলহামিনের তুলনায় আচ্ছা এবার আমি আমি আমার পার্সোনাল লাইফের কথা বলি আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহর তুলনায় কি আমার কোনো অস্তিত্ব আছে একেবারে ক্ষুদ্রতে ক্ষুদ্র আমার কর্ম আমার ব্যস্ততা আমার পরিবার আমার চাকরি আমার অন্যান্য সব কিছুই রবুল্লা আলমিনের কাছে কতটুকু কতটুকু এটার মানে তুলনা করলে কি আসে এটার এটা এটাকেও তুলনা করা যায় তাহলে আল্লাহ আকবার এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলেই কিন্তু আমাদের মন মস্তিষ্ক আমাদের চিন্তা চেতনা আপনাদের আমার আমাদের সমস্ত কার্যাবলী আল্লাহর জন্য নিবেদিত হতে বাধ্য শুধু যদি আমরা আল্লাহ একটা চিন্তা করি কিন্তু দুর্বাগ্য ওই যে বললাম যে আমরা মুখে ঠিকই আল্লাহ আকবর বলি কিন্তু আমাদের অন্তর কিন্তু সে আল্লাহ গুলোর সাথে সংশ্লিষ্ট নয় আমরা নামাজের মধ্যে মুখ কি বলছে সেগুলো আমরা অধিয়াংশই জানি না বা বুঝি না এই যে আমরা সানা পড়ি সেখানে কি বললাম সুভা নেকা লহ মবি হামদিকা শেহদুয়াল রাখি ওয়া নেকা লহ মবি হামদিকা অত বা লা তারপরে অথবা লহ বা আয়ত বাইনুনা খ বা বাইন শেকল মাগ্রিব এই যে দুয়াগুলো আমরা পড়ি প্রিয় ভাইয়ের আমি বলবো সবাইকে অনুরোধ করব যে আপনারা কমপক্ষে সালাতের ফার্স্ট টু লাস্ট অর্থটা শিখে নেন অর্থটা শিখে নেন আমি রুকুতে যে রুকুর তসবিগুলো পাঠ করতেছি এই মানেটা কি রুকু থেকে যে আমি দাঁড়ালাম সামি আল্লাহমান হামিদা এই সামিআ হামিদা মানে কি একজন প্রশ্ন করতেছে যে সামিআ হামিদা বলতেছে আমাকে আমি আবার দেশে গেছি এর আগে গেছি ছুটিতে তখন আমাকে একজন প্রশ্ন করতেছে যে এক হিন্দু প্রশ্ন করছে আমাকে ওই ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে এক হিন্দু তাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের তোমরা নামাজের মধ্যে একটা মেয়ের নাম বলো সে মেয়েটাকে আমি বললাম যে মেয়ের নাম বলি মানে কোথায় হয়েছে হামিদা হামিদা বানুকে আবার তো বলছে ভাই আমিও তো জানি না যে হামিদা কার নাম তো এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা যেখানে আমরা একটা মেয়ের নাম বলি হামিদা খাতুর সেই হামিদা খাতুরের নাম আমরা এটা আর বলতে পারলাম না তো দেখেন অর্থটা না জানার কারণে মূর্খতা হচ্ছে আমাদের মেন এর পেছনে দায়ী সামি আল্লাহ লিমান হামিদা হামিদা কোনো মেয়ের নাম নয় সামি আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাহ শুনেছেন সামি আল্লাহ আল্লাহ শুনেছেন সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর আল্লাহ আল্লাহ রব আলামের যে প্রশংসা করে তার প্রশংসা শুনেছেন অর্থাৎ একজন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তালা সেটা শুনতে পান প্রিয় ভাইয়েরা আমার তো যাই হোক আমাদেরকে অর্থগুলো বুঝতে হবে তাহলে আমরা অর্থ যদি বুঝতে পারি নামাজের মধ্যে যে মুখে কথাগুলো আমরা বলি সেগুলোর মর্মার্থ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি আসলে এগুলো আমাদের জন্য উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট হবে এবং এগুলোই আমাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করবে আল্লাহর নাফার্মে থেকে দূরে রাখতে সাহায্য করবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা ওই যে বললাম দুনিয়ার সব ভাষা আমাদের মুখস্থ যেই দেশে যাবেন ওই দেশের ভাষা দেখবেন যে কিছুদিনের মধ্যেই একদম রক্ত করে ফেলাইছে ঠিক না ঠিক আরবি জানতো না কিন্তু কাজের সুয়াদে বিদেশে আসায় দেখা যাচ্ছে একদম মানে আরবিতে ফাটা ফেলাইতেছে মনে মানে যা খুশি সবই বলতেছে তাই না যেখানে যা দরকার সব বলে ফেলতেছে কিছুদিনের মধ্যে শিখে ফেলতেছে হ্যাঁ ইটালি যাচ্ছেন ইটালি ভাষা শিখে ফেলতেছে ইংরেজি আমেরিকা লন্ডন যাচ্ছে সেখানে ইংলিশ ভাষা কিন্তু দুর্বল সত্য যে নামাজের কয়েকটা বাক্য বেশি তো না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি কি আমরা এই বাক্যগুলো অর্থ আজ পর্যন্ত শেখার চেষ্টা করিনি এটি হচ্ছে একটি নির্মম বাস্তবতা বা এটি একটি দুঃখজনক বাস্তবতা প্রিয় সাথে বন্ধুগণ যাই হোক যে কথা বলছিলাম যে সালাতের যে যে বিষয়টি যে সালাতকে আল্লা সুবহানু মাতলা আমাদের জন্যে ফরজ করেছেন এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাবুল আমাদের ইসলামের যে পাঁচটি খুঁটির মধ্যে দ্বিতীয় খুঁটি বাস্তবায়ন করা কী দেন তৌফিক দান করেন এবং ইসলামের দ্বিতীয় এটা স্তম্ভ এবং যেটা বলছিলাম যে সালাত আদায় করার মাধ্যমে একজন মানুষ কি হয় সালাত আদায় করার মাধ্যমে একজন মানুষ অশ্লীল এবং পাপ কর্ম থেকে বেঁচে থাকতে সামর্থ্য হয় শর্ত হলো তাকে সালাত বুঝে শুনে এবং সালাতের প্রতি পূর্ণ মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে এখলাসের সাথে এর শর্ত ওয়াজিব এবং সুন্নত এবং সময় সব কিছু খেয়াল রেখে যথা নিয়মে কি করতে হবে আদায় করতে হবে এবং এই যে এক হাদিসে রয়েছে যে এক সাহাবি রসুল করিম সালসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে হেল রাসুল এক লোকের ব্যাপারে শোনা গেল যে ওই লোকটা রাত্রে নামাজ পড়ে কিন্তু দিনে আবার চুরি করে সকাল হতে হতে চুরি করে ভোরত্রা কী করে ভোর তা পড়ে আবার ভোরতে চুরি করতে যায় তখন নবী আরিম সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যে নিশ্চয় তাকে এই সালাদ কী করবে এই চুরি থেকে বিরত রাখবে সালাদ এই সালাদ তাকে চুরি থেকে কী রাখবে বিরত রাখবে হ্যাঁ সত্যি যদি সে মসজিদ যাতায়াত করে সে যদি সালাতে যত্নশীল থাকে তাহলে দেখবেন একসময় সে চুরি ছেড়ে দেবে অনেকে বলে যে হ্যাঁ নামাজও পড়ে খারাপ কাজও করে বলে কি না হয়েছে এই নামাজ পড়ে কিলাপ বা কত নামাজি দেখছি যে নামাজিরা সবচেয়ে খারাপ বেশি এই সমস্ত কথাবার্তা বলে তা আমি বলবো আর অথচ কিন্তু সে নামাজও পড়ে না সে নিজেই নামাজ পড়ে না আচ্ছা আমি বলি দেখেন একজন মানুষ যে নামাজ পড়ে পাশাপাশি খারাপ কাজও করে কিছু খারাপ কাজও করে এই লোকটার তো সম্ভাবনা রয়েছে যে এক সময় এই লোক কি পাপ ছেড়ে দিবে কারণ আল্লাহ তাল্লাহ নিশ্চিতভাবে বলেছেন যে মানুষ সালাত মানুষকে অশ্লীল এবং নোংরা কাছ থেকে কী রাখে বিরত রাখে তো সময় সে পাপকা ছেড়ে দেবে আশা করা যায় এবং হাদিসে এটাও রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি সালাত আদায় করার জন্য অজু করে অজুর মাধ্যমে তার মোচন হয়ে যায় হয় কি না তারপরে ফরজ সালাত যখন সে আদায় নামাজে দাঁড়ায় তখন তার সালাতের মাধ্যমে আল্লাহ আল্লাহবুল আলমীর মোচন করে দেন সুবাহন আল্লাহ তাহলে তো আশা করা যায় যে লোকটার গুনা যা কিছু হয়ে যাচ্ছে হয়তো সালাতের মাধ্যমে আল্লাহ তালা সেগুলো মাফ করে দেবেন সেগুলো থেকে তাকে মোচনের ব্যবস্থা করবেন কিন্তু তুমি যে সালাতি আদায় করো না তোমার কি হবে তোমার কি হবে তুমি তো একটা ফরজ লঙ্ঘন করছো এবং আমরা আরও দেখব সালাতের ভয়াবহতা সম্পর্কে যখন আলোচনা করব কত ভয়াবহতার কথা এসেছে করোনা হাদিসে আমরা সেদিকে যখন যাব তখন বুঝবো তাহলে যেই লোকটা সালাত নিজে আদায় করে না সে আরেকজন ব্যক্তি যে সালাত আদায় করে হয়তো তার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে কিছু পাপ কর্ম সে করে থাকে তাকে তিরস্কার করে কোন অধিকারে প্রিয় ভাইয়েরা আমার সাবধান হওয়া উচিত এই সমস্ত মানুষের যারা নামাজই কিন্তু কিছু সামান্য ত্রুটি বিচ্যুতি আছে তার মধ্যে এই লোকগুলোকে তিরস্কার করে এই লোকটা যদি সত্যিকার নামাজই হয়ে থাকে নামাজের প্রতি যত্নশীল হয়ে থাকে তাহলে আশা করা যায় এক সময় সে অন্যায় কাজ থেকে বিরত অবশ্যই হয়ে যাবে অবশ্যই বিরত হবে হাত আজ না হলো কাল যদি সত্যিকার সত্যিকারভাবে সে নামাজি হয়ে থাকে প্রিয় ভাইয়েরা আমার তারপরে দেখেন নবী করিম সাল্লামকে প্রশ্ন করা হলো হিয়াল রসুল আইউল আমলে আফব শ্রেষ্ঠ আমল কি মানে আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল কি তিনি কি বললেন আলাদু লিওয়াক্তিহা সালাত আদায় করা সময় মতো সময় মতো সালাত আদায় করা এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি এবং মুসলিমে যে সালাদকে যদি কেউ সঠিকভাবে সময় সঠিক সময়ে আদায় করে থাকে তাহলে সে যেন শ্রেষ্ঠ কাজ সম্পাদন করল যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় আমল তারপরে জিজ্ঞাসা করা হলো যে এরপরে শ্রেষ্ঠ কি তিনি কী বললেন যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা তারপরে আবারও প্রশ্ন করা হল যে এরপরে শ্রেষ্ঠ আমল কোনটি তিনি বললেন আল জিহাদ ফি সাবিল্লা আল্লাহর পথে কী করা জেহাদ করা তাহলে আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হিসেবে কোন আমলের কথা বলেছেন সঠিক সময়ে সালাত আদায় করা প্রিয় ভাইরা আমার তারপরে দেখেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে অসংখ্য গুণাহ রয়েছে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে নানা পাপাচারে জড়িয়ে থাকি আমরা চোখ দিয়ে পাপ করি মুখ দিয়ে পাপ করি হাত দিয়ে পাপ করি আল্লাহ তালা যদি আমাদের এই পাপগুলো মোচনের ব্যবস্থা না রাখতেন তাহলে আমরা কী কেউ মুক্তি পেতাম আমরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যেতাম তাই তো রব্বরুল আলমিন আমাদের এই পাপগুলো মোচনের নানা ব্যবস্থা রেখেছেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাঁচ অক্ত্ত আদায় করা যেমন হাদিসে বর্ণিত হয়েছে জাবেরিমি আবদুল্লাহ থেকে জাবির আব্দুল্লাহ বর্ণিত তিনি বলছেন যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মেসালুল সালুল হামস কেসালি রাত যে তোমাদের কোনো ব্যক্তি যদি পাঁচ আদায় করে সারা অক্ষ সাত উদাহরণ হচ্ছে যে তোমাদের দরজার পাশে যেমন একটা প্রবাহমান নদী রয়েছে সে নদীতে কেউ যদি পাঁচবার গোসল করে ঠিক সেই রকম অর্থাৎ দেখেন আরব রাসুল কালিমসালাম কোন দেশে অধিবাসী ছিলেন আরব দেশে কোন নদী দেখেছেন আপনারা আরবে কিন্তু কোনো নদী নাই এখানে আছে সাগর আছে আমাদের বাংলাদেশ ভারতে হ্যাঁ আমাদের কিন্তু নদীমাতৃক দেশ আমাদের চতুর্দিকে নদ নদী বাড়ি থেকে বের হলে নদী খাল পানি তাই না তো আল্লাহ রসুলাম এমনভাবে উদাহরণটা দিচ্ছেন যেন তিনি নদীমাতৃক দেশে মানুষ ছিলেন যে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কুলুকুলু শব্দে একটি নদী বয়ে যায় আর সেই নদীতে যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে যেভাবে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না ঠিক একইভাবে কোনো নামাজি ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজ সঠিক সময়ে যথা নিয়মে আদায় করে তার মধ্যে কি থাকবে না কোনো গুণা থাকবে না তবে শর্ত হলো কবিরের গুণা থেকে মুক্ত থাকতে হবে এটা অন্য হাদিসে রয়েছে প্রিয় ভাইরা আমার রসুল করিম সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে আব যেটা বর্ণনা করেছে আব্দুল আব্দুল্লাহ আনহু তিনি বলছেন যে মান যেহু নুরান্ন বড় হ্যা জয়াত কিয়ামাহ যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে সালাতের প্রতি কি হবে মানে ঢিলে ঢালা করে সাদাতে করবে না বরং সাদের প্রতি সে পূর্ণ যত্নশীল যত্নশীল কাকে বলে সময় তার মসজিদের সাথে তার অন্তরে কানেকশন নামাজের সময় হয়ে গেছে সব ব্যস্ততা ফেলে দিয়ে সে মসজিদে হাজির সাংসারিক ব্যস্ততা ফেলে সে যায় নামাজ নিয়ে উপস্থিত অজু করে সে নামাজের জন্য প্রস্তুত সে নামাজের প্রতি যত্নশীল এবং সঠিক সময় সে সালাদ আদায় করে তো নবীকারীম সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে এই সালাদ তার জন্য হবে নূর নূর মানে আলো অবরোহায়ণ এবং হচ্ছে সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট তার ইমানের সুস্পষ্ট প্রমাণ হিসেবে পরিগণিত হবে অন্যাজ্যাতেন ইয়ামাল কেয়ামা এবং নাজাতের ব্যবস্থা হবে কেয়ামতের দিন কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ তাকে কী করবেন রক্ষা করবেন তাহলে যে ব্যক্তি সালাতের প্রতি যত্নশীল হবে ঢিলে ঢালা করে সাঁতাদাই করলে হবে না কোনো মতে আদায় করলে হবে না সালাতের যে হুকুম আহকাম যে রোকন ওয়াজিবাত সুনানগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে এবং সময়ের প্রতি খেয়াল রেখে যে যত্নশীল হবে সালাতের প্রতি আল্লাহতালা তার জন্য কি ব্যবস্থা করবেন কেয়ামত দিন নূর মানে কেয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে চতুর্দিকে যখন এক ভয়াবহ জমাট অন্ধকার বিরাজ করবে তখন এই সালাত আলো হয়ে তাকে পথ দেখাবে সব হ্যান আল্লাহ এবং সুস্পষ্ট প্রমাণবাহী হবে এই সালাদ শুধু তাই না এবং আখেরাতে আল্লাহতালা তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন আর কেউ যদি সাঁতাদা না করে তাহলে বিপরীতটা ومن لم يحافظ عليها আর যদি সালাতের لم يكن له نور ولا برهان ولا نجاة তাহলে তার কিয়ামতের দিন এই صلاة نور كوربنا، نور بنا জন্য নুরের ব্যবস্থা করবে না নূর হবে وكان يوم القيامه مع قارون وفرعون وهامان وابي خلف এবং কেমতের দিন এই লোক থাকবে কার সাথে কারুনের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে এবং উবাইবনে খালাফের সাথে এরা কি মুসলিম ছিল না কাফের ছিল এবং বরং এরা ছিল চরম পর্যায়ের নিকৃষ্ট কাফের কারণ সম্পদের দাম্বিকতায় আল্লাহ তালার সাথে কুফুরি করত ফেরাউনের ছিল ক্ষমতা ক্ষমতার দাপটে সে নিজেকে কুমল আলা আমি তোমাদের সুচ্চ প্রভু হিসেবে নিজেকে দাবি করেছিল প্রিয় বন্ধুগণ এভাবে করে হামান মানে ক্ষমতা ওই এর ছিল হামানের প্রচুর ক্ষমতা ছিল তারপরে উবাইবনে খালাফ সে কুরাইশদের মধ্যে একজন শ্রেষ্ঠ নেতা ছিলেন এবং সর্দার ছিলেন তাহলে অর্থ সম্পদ ক্ষমতা সামাজিক প্রতিপত্তি এগুলো নিয়ে যারা বড়াই করে তাদের সাদৃশ্য আছে মূলত ওই কাফেরদের সাথে ফেরানোর সাথে হামানের সাথে উবায়ুবনে খালাফের সাথে কারণের সাথে তাদের সাথে সম্পর্ক এবং এই সমস্ত কারণে যারা আদায় করবে সালাত সরি সালাত পরিত্যাগ করবে তাদের আসন থাকবে এই সমস্ত কাফেরদের সাথে তাদের অবস্থান থাকবে কে দিন এদের এই সমস্ত আল্লাহর নাফারমান এবং কাফের আল্লাহর অভিশপ্ত এই কাফের গোষ্ঠীর সাথে প্রিয় বন্ধুগণ রসুল কালিম সাল্লা সাল্লাম আরও বলেছেন আমি দেখেন ফজরের সালাত আদায় করতে হয় একটু অন্ধকার থাকতে এই হাদিস থেকে কিন্তু সেটাও পাওয়া যাচ্ছে যে যারা অন্ধকারে মসজিদে যায় সালাত আদায় করার জন্যে হে রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যে তাদেরকে কেয়ামদিন পূর্ণ আলো দেওয়া হবে অর্থাৎ অন্ধকারের বিপরীতে কি আলো সুতরাং যে ব্যক্তি রাতের অন্ধকার অন্ধকারের মধ্যেও সাত আদায় করতে গেছে ফজরের সাত আদায় করতে গেছে অথবা এশার আদায় করতে গিয়েছে মাগরিব আদায় করতে গিয়েছে কে আমাদের আল্লাহ তালা কী করবেন তাকে হাসরের অন্ধকারচ্ছন্ন বিভীষিকাময় পরিস্থিতিতে পূর্ণ আলো দান করবেন সে আলো তাকে পথ দেখাবে সেই আলোই চতুর্দিক তা আলোকিত হবে এবং সে মুক্তির পথে এগিয়ে যাবে প্রিয় সাথে বন্ধুগণ نبي كريم صلى الله عليه وسلم أعروه بولد سن جي عليك بكثرة السجود تمي أذيك بريماني سجدا كرو أذيك بريماني كي كرو؟ سجدا كرو كارون فإنك لا تسجد لله سجدة إلا رفع رفعك الله بها درجة وحط عنك بها خطيئة جي تمي جدي أذيك بريماني سجدا كرو تعالى كي هو بيه؟ প্রত্যেকটি সেজদার বিনিময়ে তালা তোমার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এবং তোমার থেকে একটি করে পাপ মোচন করে দেবেন আল্লাহ একবার প্রিয়বন্ধক এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে তাহলে প্রত্যেকটি সেজদার বিনিময়ে রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং আমাদের গুণাগুলোকে মোচন করতে থাকবেন তার মানে শুধু নামাজ বাদ দিয়ে খালি সেজদা দিতে হবে ঠিক না কি বে ঠিক শুধু নামাজ বাদ দিয়ে শুধু সেজদা মারতে হবে ঠিক এখানে সেজদা দ্বারা কী উদ্দেশ্য সালাত আদায়ের মাধ্যমে সেজদা দেওয়া সালাত আদায়ের মাধ্যমে কি দেওয়া সেজদা দেওয়া নবী করিম সাল্লাহ ইসলাম আরও বলেছেন মান ইদা তাওয়াদুকুম ফাহসান ওদু সুম্মা খারাদ খারাজ আল মসজিদ লাম ইয়ারফা কাদামাহুল ইউমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাহ ওয়ালেম ইয়াদ আকাদম্লা হতো আহ যে তোমাদের কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করত মসজিদে গমন করে তাহলে সে যখন ডান পাটা উঠাবে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তখনই আল্লা সুবাহ তারা তার এই ডান পা উঠানোর বিনিময়ে একটি নেকি বিবদ্ধ করে দেবে এবং যখনই তার বাম পা উঠাবে আল্লাহ তারা তার একটি গুণামোচন করে দেবে প্রিয় বন্ধুগণ এটি দাউদে বর্ণিত হয়েছে এখন আমরা যারা মসজিদে আসি আমরা কি গুনে গুনে আসি মসজিদে আসার সময় কয় পা ফেললাম কয় পা উঠালাম আমরা কি কেউ গুনি গুনি না কিন্তু রব্বুর আলমিন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ গণনা করে রাখেন সুহান আল্লাহ আমরা কয় পা ফেললাম এবং কয় পা উঠালাম ডান পা উঠালাম বাম পা ফেললাম আল্লাহ তালা এটাও কারণ করেন আল্লাহ আকবর এবং এটা বিনিময়ে দান করেন যে প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে একটি করে মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেতে থাকে এবং একটা করে মোচন হতে থাকে এটি অন্য হাদিসে আছে যাওয়ার ক্ষেত্রেও যাওয়ার সময় বা আসার সময় অর্থাৎ মসজিদে কোনো ব্যক্তিজন বাড়ি থেকে বের হয়ে গেল যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপের আল্লাহ তালা তার এভাবে মর্যাদা বৃদ্ধি করতে থাকেন এবং গুণামোচন করতে থাকেন আসার ক্ষেত্রেও একইভাবে বোঝা গেছে কি না এখন কেউ যদি পাঁচবার এভাবে মসজিদে যায় চিন্তা করে দেখুন তার জীবন থেকে কতগুলো গুণা ঝরে পড়ে কতগুলো মোচন করা হয় এবং আল্লাহর মর্যাদা আল্লাহর কাছে তার কতটা বৃদ্ধি পায় হ্যাং আল্লাহ যাদের মসজিদ আর একটু দূরে বাড়ি থেকে একটু দূরে তাদের মর্যাদা আরও বেশি ঠিক না ঠিক প্রিয় ভাইয়েরা আমার সময় শেষ দিকে আমরা বেশি লম্বা করব না আরেকটা হাদিসে আমরা বলি বলি নবী করিম সালাহ ইসলাম আরও বলেছেন যে লায় রাজন মুসলিম ফসানুর উদু ইল্লা একজন মানুষ যদি সুন্দরভাবে উজু করে সুন্দরভাবে কি করে পরিপূর্ণভাবে যত্ন সহকারে উজু করে অজু করার ক্ষেত্রে মানুষ ঢিলামি করে হ্যাঁ দেখা যাচ্ছে অজু করতে গিয়ে এদিক ভিজে নাই তো হ্যাঁ এদিক শুকনা পায়ের পিছন দিকে সুখ হাতের কোনোই শুকনা মানে তাড়াহুড়া করে উজু করে কুলি ঠিক মতো করে না তারপরে নাক ঝাড়ে না অনেক আছে না নাক নাক ঝাড়াও কিন্তু অজুর এটা কি সুন্নত আমরা কিন্তু সেটা করি না তারপরে নাকের ভিতরে যে গলার ভিতরে যে পানি পোস্ট এটা আমরা জানি না কথা বলছি গড়গড়া করেই না তারপরে নাক ঝাড়া এই যে নাক পরিষে করা নাক ঝাড়া আমরা দেখি যে ওই টেপে উজু করার সময় নিচের দিকে মাথা করে উজু করে চলে যাচ্ছি কখন নাক ঝাড়লাম কখন গড়গড়া করলাম প্রিয় ভাইয়েরা আমার তাহলে উজুটা করতে হবে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে সঠিকভাবে করতে হবে তো রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ যদি সঠিকভাবে সুন্দরভাবে উজু করে এরপরে কি করে দূরেকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ তালা মানে যে সালাত আদায় করে আল্লাহ তালা এই সালাত এবং তার পরবর্তী সালাতের মাঝামাঝি সমস্ত গুণা মোচন করে দেন আল্লাহ একবার সমস্ত গুণা কী করে দেন মোচন করে দেন হাদিসটি সই মুসলিমে বর্ণিত হয়েছে আসলে সালাতের মর্যাদা বলে শেষ করা যাবে না এত মর্যাদার কথা বর্ণিত হয়েছে সময় যেহেতু সংক্ষেপ আমরা বেশি বাড়াবো না আরও অনেক রয়েছে লহ একবার মানে অজু এবং নামাজ এত মর্যাদা হাদিস হাদিসে বর্ণিত হয়েছে যেটা অল্প সময় বলে শেষ করা সম্ভব নয় তো আমরা আসলে একজন ইমানদারের জন্যে একটি হাদিসই যথেষ্ট হতে পারে একটি হাদিস তাকে মসজিদমুখী করে দিতে পারে একটি হাদিস নামাজে খেতে তা অলসতাকে দুর্বৃত করে দিতে পারে যদি সত্যিকার সে ইমানদার হয় আর যারা যাদের ইমান টাল যারা দুর্বল ইমান অধিকারী আপনি যতই হাদিস বলেন কোরআন আয়াত বলেন ওয়াজ বলেন ওয়ার অন্তরে সেগুলো কোনোই প্রভাব ফেলে না ডান কান দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়ে যায় এক কান দিয়ে ঢুকে কান দিয়ে কী হয়ে যায় বের হয়ে যায় সাথে বন্ধুগণ সুতরাং আসুন আমরা বেশি লম্বা আলোচনা না করে আমরা যে হাদিসগুলো শুনলাম সেখান থেকে দুটি একটি হাদিসকে আমার জীবনের জন্যে আমরা গ্রহণ করে নিই আমল করার জন্য গ্রহণ করে নিই তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কি হবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তালা রব্বল আলমীর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সালাতকে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আল্লাহ যে আকিম সালাতাল জিকির আমরা প্রথমেই বলেছিলাম আল্লাহর স্মরণের উদ্দেশ্যে যথা যথাসময়ে ওয়াজিব এবং রকুন এবং যে সমস্ত সুনান এবং মুস্তাহাব্বাত রয়েছে সেগুলোকে পূর্ণ খেয়াল রেখে যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফি দান কর আল্লামিন আল্লাহ রবুল্লাহামিন যেন আমাদেরকে তার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হওয়ার তফি দান করেন এই নামাজের মাধ্যমে আল্লাহ রবুল্লাহমিন সবাইকে সে তৌফিক এনায়াত করান আল্লম আমিন নামাজ পরিত্যাগ করা যে ভয়াবহতা আমরা আজকে সেটা আলোচনা করতে পারলাম না ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব আর সেটা হচ্ছে আগামী কালকে বৃহস্পতিবারে আপনাদের সবার কাছে ওদাত্ম আহ্বান জানাবো আপনারা যথা যথানিয়মে ক্লাসে আসবেন এবং ওই যে বন্ধুদেরকে সাথে করে নিয়ে আসবেন হ্যাঁ একজন আপনি নিজে চলে আসলেন একটা সাথে করে নিয়ে ভাই একটা ক্লাসে যাই হ্যাঁ এটা আমরা কিন্তু করতে পারি প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা এই ক্লাসগুলো করবো এই ক্লাসগুলো করার উদ্দেশ্য শুধু নিজে জানা নয় নিজে জেনে আবার অন্যের কাছে কি করতে হবে সেটা প্রচারও করতে হবে আপনার পরিবারকে জানাবেন আপনার সন্তানদেরকে জানাবেন আপনার সমাজের বেনামাজি লোকদেরকে আপনি এই দিনের কথাগুলো পৌঁছে দেবেন আলাই আলাইনা ইল্লাল বালাক আমাদের কাছ তো পৌঁছে দাও আপনি ফেসবুকে লিখবেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করবেন তার মানে নিজে আমল করা পাশাপাশি অন্যের কাছেও আমাদেরকে এই দায় পৌঁছানো কিন্তু আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদান তো ইনশাআল্লাহ দেখা হবে তাহলে আগামী ক্লাসে তো যারা এতক্ষণ ক্লাসে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানি আজকে ক্লাসে সমাপ্তি কর সমাপ্ত করছি এবং ফেসবুকে অনলাইনে আমাদের সাথে এই মুহূর্তে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে আছেন আমাদের ক্লাস শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি যে হায়দ খয় হায়দসাল নবীন মোহাম্মদ ও আল আলি ও সাহেবাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক